এর আগে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান দলের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি। পরে আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সংসদ নির্বাচনকে সামনে রেখে এবং বিএনপির আন্দোলনের চ্যালেঞ্জ মোকাবেলায় অভিজ্ঞদের হাতে নেতৃত্ব দেওয়া হয়েছে। এসকে সৌরভের প্রতিবেদন। আওয়ামী লীগের 22তম জাতীয় কাউন্সিলে টানা দশমবারের মতো সভাপতি নির্বাচিত হওয়ার পর ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে প্রথমে প্রধানমন্ত্রী হিসাবে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা। এই সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। পরে সাধারণ সম্পাদক সহ নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন দলের নবনির্বাচিত সভাপতি শেখ হাসিনা। শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমে প্রতিক্রিয়া জানান টানা তৃতীয়বার দায়িত্ব পাওয়া আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, কাউন্সিলরদের মনের ও চোখের ভাষা বোঝেন শেখ হাসিনা, গণতান্ত্রিক কাঠামোতেই নির্বাচিত হয়েছেন বলে জানান তিনি। আমাদের জাতীয় সম্মেলন ছিল অত্যন্ত সুশৃঙ্খল এবং স্বতঃস্ফূর্ত। এটা আমার সৌভাগ্য, আল্লাহ পাকে দিচ্ছা এবং শেখ হাসিনার সিদ্ধান্ত। আরও দায়িত্ব বেড়ে গেল এবং নেত্রী অভিভাবক শেখ হাসিনার প্রতি তার কাছে আমার ঋণ আরও বেড়ে। সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগের এখন বড় চ্যালেঞ্জ জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা ও বিএনপির সরকার হটানোর আন্দোলন। আগামী নির্বাচনকে সামনে রেখে বিশ্ব পরিস্থিতি, ফলে যে সংকট এবং বিএনপি নেতৃত্বে সরকার হটানোর একটা আন্দোলন, এই পরিস্থিতিতে আমাদের সামনে লট অফ চ্যালেঞ্জেস। চ্যালেঞ্জ অতিক্রমে অভিজ্ঞদেরই আবার নেতৃত্বে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। দলের সভাপতি হিসাবে শেখ হাসিনার কোনো বিকল্প নেই জানিয়ে এটা বিশ্বে একটা রেকর্ড বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। 41 বছর, এটাও একটা রেকর্ড সারা বিশ্বে। এস কে সৌরভ, এসএটিভি, ঢাকা।